জন্মগত বিকলাঙ্গদের জন্য আশার আলো চট্টগ্রামের কেয়ার বাঁকা পাঁচ ঠোঁট তালুকাটা চিকিৎসা থেরাপি সার্জারি সহ যেখানে নানা স্বল্প মূল্যে চিকিৎসা সুবিধা নিতে দূর দূরান্ত থেকে আসেন শত শত রোগী সীমাবদ্ধতার কারণে সেবা সম্প্রসারণ করা যাচ্ছে না দাবি কর্তৃপক্ষের এক মাস বয়সী ফাইজানে দুপায়ের পাতা জন্মগতভাবেই বাঁকা চিকিৎসা না করালে বিকলঙ্গতা নিয়ে বেড়ে উঠতে হবে আবার চিকিৎসাও ব্যয়বহুল এমন দুশ্চিন্তার মাঝেই পরিবারটি সন্ধান পায় লায়ন্স ডিসেবিলিটি কেয়ারের স্বল্প মূল্যে সঠিক চিকিৎসা পেয়ে দূর হয় দুশ্চিন্তা ব্যথামুক্ত যে একটা বাচ্চা যে চিকিৎসা পাবে সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা অনেক মানে খুশি যে আমার বাচ্চাটা কষ্ট পাবে না এমন আরো অনেক শিশুকে নিয়ে এসেছেন অভিভাবকেরা কেউ প্রথমবার আবার কেউ এসেছে ফলো আপের জন্য চিকিৎসা করলে উনি মানে ভালো হয়ে যাবে এটা খুশি লাগছে বলে এখানে চিকিৎসা নিছি ফেলাস্তি দিতেছি একটা দিয়ে গেছি এখন দ্বিতীয়টা দেখতে আগে এক সপ্তাহে ট্রিটমেন্ট করে এখন দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে ট্রিটমেন্ট আসছি দ্বিতীয় প্লাস্টারে হ্যাঁ বাচ্চার মোটামুটি ইমপ্রুভমেন্ট হচ্ছে এ ধরনের সমস্যাকে বলা হয় ক্লাব ফুট মুক্তি পেতে ধারাবাহিক চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ার দিকে জোর দিচ্ছেন এই চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া সেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে নির্দিষ্ট সময় ব্যাপী জুতা পরানো বিশেষ ধরনের জুতা পরানো নির্দিষ্ট ব্যায়ামগুলো করানো এবং বাচ্চাদের ডেভেলপমেন্টগুলো স্বাভাবিক হচ্ছে কিনা সময় মতো বসছে কিনা দাঁড়াচ্ছে কিনা হাঁটছে কিনা প্যাটার্নগুলো ঠিক আছে কিনা প্রতিদিন নতুন নতুন রোগী আসছে এখানে আর্থিক অনুদান পেলে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চায় প্রতিষ্ঠানটি এটার জন্য যদি আমাদেরকে আমাদেরকে ডোনেশন দেওয়া দেওয়া হয় হয় কোনো বিশেষ সুবিধা সরকারের পক্ষ থেকে অথবা আছে তাহলে আমরা আমাদের যারা আমরা বিনামূল্যে চিকিৎসা করতে পারবো সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করতে পারবো ক্লাবফুটের পাশাপাশি ফিজিওথেরাপি ঠোঁট ও তালুকাটা চিকিৎসা সেবাও মিলছে এই প্রতিষ্ঠানে শিগগিরি শুরু হচ্ছে স্পিচ থেরাপি প্রোগ্রামও জুবায় তিব শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম